আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে 100% অথেন্টিক থাই স্যুপের খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। এটাকে বলতে পারেন রেস্টুরেন্ট স্টাইল। রেস্টুরেন্টে আমরা যে ধরনের থাই স্যুপ খেয়ে থাকি, আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বানান তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট একটা রেসিপি। অথেন্টিক থাই স্যুপের এই রেসিপিটার সাথে কিছু টিপস থাকছে শুধুই আপনাদের জন্য। আচ্ছা, তো এখন দেখে নেই কী কী ইনগ্রিডিয়েন্টস লেগেছে এই থাই স্যুপ বানাতে। তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি লেমন গ্রাস। লেমন গ্রাস এটা কিন্তু থাই স্যুপের জন্য খুবই প্রয়োজনীয়, এটা ছাড়া সেই থাই স্যুপের অ্যারোমাটা আসবে না। তো আমি লেমন গ্রাস নিয়ে নিয়েছি, আর এগুলোর সব ডিটেলস কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, মানে ইনগ্রিডিয়েন্টসগুলো। তো এই ইনগ্রিডিয়েন্টসের সাথে কতটুকু কী পরিমাণ আমি ইউজ করেছি সেটা যেমন এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, তো আমার ডিসক্রিপশন বক্সেও চেক করলে কমপ্লিট রিটেন রেসিপিটা পেয়ে যাবেন। ডিমের সাদা অংশটা বাদ দিয়ে তিনটা এগ ইয়োক আমি আলাদা করে নিয়েছি। এখানে কিন্তু ডিমের সাদা অংশটা ইউজ করা যাবে না, এজন্য এটাকে আমি সেপারেট করে নিয়েছি। আর এই ডিম কিন্তু আমি নর্মাল রেগুলার ডিমটাই ইউজ করেছি, এমন না যে হাঁসের ডিম ছাড়া করা যাবে না, অবশ্যই করা যাবে, সেটাই তো আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। আচ্ছা, এখন নিয়ে নিচ্ছি 1 কাপ শ্রিম্প। তো এই শ্রিম্পটাকে কুক করার আগে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। ক্লিন করার জন্য আমি যেটা করেছি, এটার যে ফ্রন্টে এবং ব্যাকে ভেইন রয়েছে সেটাকে আমি আউট করেছি এবং তেলটা রেখে দিয়েছি। তেলটা রাখার আরেকটা কারণ, সেটা হচ্ছে যখন আমি কুক করব এই তেলটার কালারটা চেঞ্জ হয়ে স্যুপটা অনেক দেখতে ভালো লাগে আর কি। 1 কাপ বোনলেস চিকেনকে পাতলা করে জুলিয়ান কাটে কেটে নিয়েছি। আমার দেখানো সব উপকরণগুলো আর যদি সব স্টেপ বাই স্টেপ ফলো করেন এই ভিডিওটা দেখে, তাহলে আমি নিশ্চিত যে আপনারা যখন বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন এবং বানাবেন আর প্রিয়জনদেরকে দিবেন, অবশ্যই তারা বলবে যে এটা বাসায় বানানো না, কোনো রেস্টুরেন্ট থেকে হয়তো আপনি নিয়ে এসে তাদেরকে সার্ভ করছেন। আচ্ছা, 1/2 কাপ মাশরুম নিয়ে নিয়েছি, এটা কিন্তু অপশনাল। মাশরুম যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, আমি দিয়েছি কারণ আমি মাশরুমটা পছন্দ করি আর থাই স্যুপের সাথে মাশরুমটা খুব ভালো যায়, তো এই জন্য এটাকে আমি অ্যাড করেছি। তো সব উপকরণগুলো আমি দেখিয়ে দিলাম, মেইন উপকরণ, অবশ্য মেইন বলে ভুল হবে, দুটো উপকরণ আছে, যে দুটো উপকরণ হচ্ছে কোর ইনগ্রিডিয়েন্টস বলে, তো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এখন অ্যাড করছি 1 কাপ টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপের পরিবর্তে টমেটো সসটাও ইউজ করা যেতে পারে। অ্যাড করছি রেড চিলি সস। তো এই রেড চিলি সসের ক্ষেত্রে যেটা হবে, আমার ক্ষেত্রে আমি 1/2 ক্যাপ ইউজ করেছি, আর আপনারা যদি চান তাহলে এর থেকে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। 2 টিস্পুন রেড চিলি পাউডার অ্যাড করে নিচ্ছি। আমি অ্যাড করছি 2 টেবিল স্পুন সুগার। যাদের সুগারে প্রবলেম আছে তারা এটা স্কিপ করতে পারেন বা অল্প পরিমাণে দিতে পারেন। আর সল্ট দিয়ে নিব 2 টিস্পুন। আচ্ছা, একটা টিপ শেয়ার করি এখন। ইউজুয়ালি আমরা সয় সস ইউজ করি, তো আমি আজকে এখানে ফিশ সস ইউজ করেছি 1 টেবিল স্পুনের মতন। লেমন বা লাইম জুস যেটা বলে সেটা নিয়েছি 1 টেবিল স্পুন, তবে এখানে কমানো বাড়ানো যাবে স্বাদের অনুযায়ী। আর সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট এই থাই স্যুপের জন্য সেটা হচ্ছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে গালাঙ্গাল বা থাই জিঞ্জার। তো এই থাই জিঞ্জারটা দিয়ে কিন্তু আসল অথেন্টিক যে টেস্টটা সেটা চলে আসবে। তো আমি এখানে পরিমাণ মতো থাই জিঞ্জার অ্যাড করে নিলাম, আর সাথে আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে রেগুলার জিঞ্জারটাও স্বাদ অনুযায়ী দেওয়া যাবে। কর্নফ্লাওয়ার ইউজ করে নিব 3 টেবিল স্পুন। তো এই কর্নফ্লাওয়ারটা 3 টেবিল স্পুন ওয়াটার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে তারপরে আমি সব উপকরণগুলোর মধ্যে দিয়ে দিব, এবং তারপরে যেটা করতে হবে খুব ভালোভাবে মিক্স করতে হবে। মিক্সটা ভালোভাবে করাটার উদ্দেশ্যই হলো যাতে থাই স্যুপটা একদম পারফেক্ট স্বাদ আসে এবং পারফেক্ট কালার আসে। তো ভালোভাবে এটাকে বলা যেতে পারে মেরিনেট করে রাখা। তো আমি মেরিনেট করার জন্য 5 মিনিটস রেখে দিয়েছিলাম, তারপরে এখন অ্যাড করব 5 কাপসের মতন ওয়াটার। এই ওয়াটারটা দেওয়ার পরে আবার মিক্স করতে হবে, রাইট? তো মিক্স করে নিলাম। এখন অ্যাড করছি আরেকটা কোর ইনগ্রিডিয়েন্টস, লেমন গ্রাস। তো লেমন গ্রাসের বিষয়টা আমি বলেছি আগেও, এখনও বলছি যে 1 স্টিক লেমন গ্রাস আমি নিয়েছি, এখানে অ্যাড করেছি। এটা চাইলে আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন, কারণ এই যে থাই জিঞ্জার আর লেমন গ্রাস এই দুইটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু এই থাই স্যুপের জন্য খুবই জরুরি একটা না দুইটা ইনগ্রিডিয়েন্টস।
তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা খুব ঘন ঘন আমাদের এই স্যুপটাকে নাড়তে থাকব, কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে আর আমরা সবাই জানি কর্নফ্লাওয়ার খুব তাড়াতাড়ি স্যুপকে ঘন করে ফেলে। তো এখন যেটা করছি সেটা হচ্ছে এখানে গ্রিন চিলি কিছু অ্যাড করব, এটার আগাটাকে আমি ভেঙে নিব। এটার উদ্দেশ্য হচ্ছে তাহলে খুব সহজে গ্রিন চিলির যে একটা স্পেশাল অ্যারোমা আছে সেইটা আমাদের এই স্যুপের মধ্যে প্রপারলি ইনকর্পোরেট হয়ে যাবে, তো এটা আমরা খাওয়ার সময় বুঝতে পারবো আর কি। তো এই তো নেড়ে দিচ্ছিলাম, আর টেম্পারেচার আমি বলবো যে আমরা যদি গ্যাসের চুলায় রান্না করি তাহলে সেটার ক্ষেত্রে আমাদেরকে লো মিডিয়াম হিট রাখতে হবে, এবং ইলেকট্রিকেও তাই, কারণ খুব সহজেই এগুলো ঘন হয়ে যাবে আমাদের যেহেতু কর্নফ্লাওয়ার আছে আগেই বলেছি। আর এখন যেটা অ্যাড করছি সেটা হচ্ছে এখানে ব্ল্যাক পেপার, এত বেশি ঝাল কিন্তু হবে না। আপনারা দেখে ভাবছেন যে বিভিন্ন ধরনের আমি সব ধরনের এখানে স্পাইস ইউজ করেছি লাইক ঝালের জন্য, তো এত বেশি ঝাল হবে না, আর পরিমাণটা আপনারা নিজেদের মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমার এই তো মোটামুটি হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি বলেছিলাম যে প্রথমের দিকে লো মিডিয়াম হিটে কুক করতে হবে, এর উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে যে শ্রিম্প আছে চিকেন আছে সেগুলো যাতে প্রপারলি কুক হয়ে যায়। আর তারপরে এখন যেটা করব আমি জালটাকে কিছুটা বাড়িয়ে দিব, মিডিয়াম আছে ঢেকে দিয়ে ভালোভাবে আমি কুক করে নিব। তো অলমোস্ট ফিনিশ, এখন শুধু খাবার পালা হয়ে গেছে আমাদের রেডি। এটা এতটাই ঝটপট, আমার মনে হয় এটা কুক করতে 15 মিনিটসের মতো লেগেছে। স্মল টিপ দিয়ে দিচ্ছি, ভিনেগার চিলি সস, এটা কিন্তু আপনার যে অথেন্টিক বা একদম রেস্টুরেন্ট স্টাইলের থাইসুপ খেতে চাইলে এটা অ্যাড করতে পারেন, আমি এটা অ্যাড করি সব সময়, তো সেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো মোটামুটি রেডি, আমার তো রেডি, আমি এখন আপনাদেরকে দেখিয়ে ঝটপট আমি এটা খাবো এবং আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করব। তো আপনারাও চাইলে নিজেরা বাসায় বানাবেন, বানিয়ে ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করতে পারবেন, ইটস ভেরি সিম্পল আর বানানো অনেক বেশি সহজ। আর আমার তো ইনগ্রিডিয়েন্টসগুলো আছেই এবং আমার ভিডিওটা থাকছে ইউটিউবে, চাইলে আপনারা দেখে বাসায় বানিয়ে ফেলতে পারেন যারা জানেন না আর কি, আর যারা জানেন তাদের ক্ষেত্রে আলাদা বিষয়। তো ভিউয়ার্স, এই তো ছিল আজকের এই রেসিপি আপনাদের জন্য শেয়ার করলাম, ভালো লাগলে বন্ধুদের সাথে ফ্রেন্ডসদের সাথে মানে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই যে যেখানেই আছেন, আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগ নিয়ে কিংবা নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।